আমাকে যদি কেউ বিয়ে করো আমি দেখো কোন ঘরে তোমাকে রাখবো দেখে পার্টিরা জীবনে প্রথম এই ব্লগটা আমি বানাইছি মানে এতদিন কোথা ছিল পার্টিরা আজকে আবার এলাম রোদে এই রোদে ব্লগ বানাইছি তোমাদের জন্য ভিডিওগুলো ভাইরাল করে দাও আরে গেঞ্জি চিনা চিনা লাগিছে রে হ্যাঁ গেঞ্জি তুরি বটে আচ্ছা চশমা চিনা চিনা লাগিছে আমরা চললাম কোথা বলো তো রোদে ব্লগ বানাইতে কোথা চলে দেখতে পাবে যেতে যেতে হঠাৎ করে একটা কথা মনে পড়ে গেল আমি থেমে গেলাম आज की আমারে জেরে বেরে মানে ভালোবাসার মানুষ থাকতো না বিশ্বাস করো আর মনের ভিতরে চুপটি করে বসে থাকতাম একদম ঠান্ডাতে এত গরমে জ্বলে গেল জানটো জ্বলে গেল আরে তুই যে ওইখান থেকে বারবার ফোন করছিস তো অত হুঁশ না জামা এখানে আছি ই বলছি এই এই এবার বুঝ কোথায় যাই ও এই মানে তাহলে ও তোর বলেছিস না আগে এই যে কেনে বলবি এই মানে জানো জায়গাটা নাম তো এই জোরে দেখা কালো হিংলা না ভাই কালো হিংলা কালো বেরিছ রে কালো কোথায় হইলে তো ফর্সা ছিলিস তো তোমরা কমেন্ট করো না বলো রোজ ভাই সাদা বেটে ফর্সা ধকধকে পাড়রা পড়তে বলে পড়তে মরতে মরতে বাঁচলাম কে জেপ জেপ তে তিনা পড় রে কয়লা কয়লা এল কি বলে কয়লা কয়লা গেল শোনা যে কে শোনা বেটে শোনা গেল শোনা কালো শোনা কে জেপ চ্যাপ্টার 5 শুটিং চলছে এখানে মানে সরি রেডি চলছে শুটিং এর চল আসো অ্যাড্রেস বলবো না খুঁজে বেড়াও অ্যাড্রেস খুঁজে বেড়াও মানে চারটি ব্যাপার নয় কাজ করো যদি কোনো মেয়ে দেখছো তো ইম্প্রেশন যাও আর যদি কোনো ছেলে দেখছো তো ভিডিও শেয়ার করে দাও মেয়েদেরকে করতে বলছি কারণ এত গরমে ব্লগ বানানো চারটি নেবে পারলো ব্লগ লো যে কোনো কাজ আমি নিজেকে বড় করে লাভ নাই এই যারা যারা কাজ করছে এত রোদে যারা যারা এত রোদে মানে পরিশ্রম করে ইনকাম করছে পেটের দেয় বুকে পাটা আছে আর কি লয় একটা মডার্ন গানকে পুরাতন গানে আমি কনভার্ট করলাম শুনে লো পরে বলো না যে বলি নে শুনো এসে না মুঝে দেখো সিনে সে লগালো না তুম জিত হো মেরি অব ভুলে গেলাম তো বলে দে এবার আমরা এলাম তাল খেতে তালের কুয়া গেল হয় না কাঁচা 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 তাল হয় শরীর লাগে কুয়া লাগে কুয়া লয় কি বলে সম্মানটা শেষ করে দিলাম আমার ব্লগে লোকে কি ভাবে যাও কি জানি না আধ ঘন্টা ধরে আমরা শুধু গাছ চয়েস করছি যে কোন গাছটা ছোট সে গাছে চাপবো মানে কেউ চাপতে জানে না এখানে আর প্রথমে সবাই কই পেলি আর প্রথমে সবাই বলছিল যে আমি চাপতে পারি রে ভাই আমি চাপতে পারি লেভেল ঘুটি কেবল তার হিঙ্গল সব শুনো ইয়াদি কিছু হবে না বলে জীবনটা গেল জ্বলে আমরা একটা গ্রাম থেকে আর একটা গ্রামে চলে এলাম তখন আমাদের গাছ চয়েস হচ্ছে না মানে গাছ আছে এক কথা কিন্তু চাপার মতো সাহস কাউরি হচ্ছে না ছোটো বড় গাছ খুঁজে ওরা বন্ধুগুলোর বক্তব্য যে এত ছোট গাছ থাকবে এত ছোট না আমরা এমনি তুলে নেবো যেমন ফল সবজি তুলে ওরকম তুলে নেবো হবে না ভাই লম্বা গাছে চাপতে হবে আমি পাই না রে তুই কেউ পারিস না ব্লগ মানে দিলি কিনে মাথা ঘুরে যদি পড়ে যায় তুই ব্লগটা ছাড়বি না বা ব্লগটা ছেড়ে দিবি রোজ ভাই ফুটে গেলে তাল পাতি চাপলাম আর মাথার ঘুরে গেল এমনি পড়ে এমনি শিখলি পড়ে গেলাম পড়লে ছিতরি গেলাম পড়ে আর পাটরা এখন খুব লেটে ব্লগ ছাড়ছি ভাবো না যে রোদ গরম ওসব কিছু কেয়ার করি না আমরা কারণ আমরা অলরেডি কালো কালোর ভয় নেই হওয়ার ভয় নেই আমাদের কারণ মাঝে মাঝে এদিকটা আমি বলেছিলাম আগে যে এখনও ডিস্টার্ব হয় কারণ 3 মাস হয়ে গেলে অ্যাক্সিডেন্ট হওয়া তাও আমার এদিকটা ডিস্টার্বের দিই তো ভালো ডাক্তারের পেছি না যে ফ্রিতে দেখবে আমাকে না টাকা টাকা তো খরচ করবো না ফ্রিতে যদি কেউ দেখে তাহলে বলবো কারণ যে ফ্রিতে দেখবে না তার মানুষের কথা ভালো হবে একটা আছে ফ্রিতে দেখতে ওকে আমাদের ঘরে গরু দেখতে আছে এক ঘন্টা হতে চললো আমরা শুধু কল করছি সবাইকে বলছি ভাই কে গাছ ছাড়তে পারিস চলাই তো কেউ আসছে না কেউ পাত্তা দিচ্ছে না ঠিক আছে না আসুক আমাদের দিন আসবে আর কুত্তে কা দিন আতা হ্যায় বন্ধু আর কুত্তে কা দিন আতা হ্যায় আমাদের মতো কুত্তার দিন আসবো না গো প্যাসের বিষয় গিয়ে তো কি হবে বলে জীবনটা গেলো জ্বলে বুঝলে এই ছেলেটাকে মোটিভেশন দিয়ে দিয়ে জোশ জাগিয়ে দিলাম না হঠাৎ করেই বলছে চল এক চালি যা ভাই যা এক চালে ভাই দেখ যদি পারিস তো দেখ না পারিস তো তাও দেখ কিন্তু দেখ 1 hour later কি হলো পটে আমাদের ঘরে ছাগলের কালারটা এই কালার তার জন্য বলছে এই কালার চেঞ্জ কর নাহলে তুলে নিয়ে চলে যাবো আমাদের ঘরে রেখে দেবো পরে বলি না এই নিয়ে চলে গেলাম আমাকে নিয়ে চলে গেলে আমাদের আসা 1 ঘন্টা হয়ে গেল
তো এখন আমরা তাল গাছে চাপার মতন পাবলিক খুঁজে পেলাম না, আমরা পাচ্ছি না, চেষ্টা করলাম আমি, দেখো লাস্ট জোসে না চেপে যায়। তো আমরা এখন জল খেতে চললাম, জলের বোতল আনতে ভুলে গেছি, ছেলেগুলো জল খেতে হবে, জল এই জল খেতে হবে, ত্রিশটা তেল পুরিন জল খেতে হবে। দিস ইজ দবদবা, কি হবে বলে জীবনে গেল জলে। পাটিরা অমৃত অমৃত অরিজিনাল অমৃত। আমরা জল খেলাম, তো এসে দেখছি বাবার এসেছিলাম আমরা তিনজন, এখন এক পালোই ছিল। একবার দেখাও দিকে দেখা, জুম করে দেখাতে পাই, যাতে বাসটা পরে না যায়। তো পাটিরা এখানে এখন নাটক চলছে হাতে, এখানে নাটকটা মোটামুটি 10 মিনিট চলবে, তারপর গিয়ে ওই গাছে উঠা যাবে। এটা জয়েন দিচ্ছে কারণ এত বড় বাস, উল্টে পড়ে যায় ডাইরেক্ট পুকুরে পড়বে, পুকুরে এত বড় বড় মাছ আছে, কুমির আছে পুকুরে, তো কুমির আছে ডাইরেক্ট খেলে বকে। এ বাস ছেড়ে দিয়েছে, বাসে পা দিবি না, নালে সিজা উপরে চলে যাবি, তো আরো উপরে যেতে পারে। পাটিরা দেখো কত উঁচুতে আছে, দেখো জুম করে আসবে না, ধাপে ধাপে কাজ ধাপে 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 এখানে আছে। ওই বাবা মোটামুটি 20 ফুট লম্বা আছে টোটালি, তার আসতে আরে 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 আকাশ 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 কান্দি চোর, এত কষ্ট পাচ্ছি চুপচাপ না বলে নিয়ে চলে আসছে কান্দি গেল। হ্যাঁ এই জোগাড় করে দিলে এই দোকান দিয়ে আমাদের ভিডিওতে খাবো, আর দেখাবো দেখাবো। নাম রে নাম রে দেখে পড়ে যাস না, দেখে পাটিলার নাম ছিল দেখতে পাচ্ছ, ফুল ধরে আছে, ফুল তো ফুল ধরে আছে। আমাদের সিঁড়িটা এখন জল নামিয়ে দিলাম, যাতে কেউ যাতে না দেখতে পাই। মালিক চলে এসছে, মালিক যার গাছ বেটে পিছন দিকে পিছন দিকে মালিক চলে এসছে, সব দৌড়ছে চারদিকে ছিরপিটিং দিচ্ছে। পাটিরা এই সেই ছেলে যে উপরে তাল গাছ চেপেছিল, হারে তাল গাছ যখন চাপিস, শিখেছিস কোথাও উপর লাগে, শিখেছিস কোথায় চাপা? চাপা ছোট থেকে ছোট থেকে বেশ, চাপা বেশি সহজ না নামা বেশি সহজ? সত্যি বলবি চাপা বেশি সহজ, নামা একটু অসুবিধা কষ্ট। তুই ধানি মাহি না কষ্ট, তুই চাপি এ তো পাটি। হ্যাঁ বল, আমি দেখি বল। থ্যাংক ইউ আমাদেরকে তাল পেড়ে দিলি, একবার ধন্যবাদ, অনেক ভালো আমার। আর ইয়ার জন্য ব্লগটা শেয়ার করছো ভাই, ইয়ার জন্য এই পার্টির জন্য। আর মালিক চলে এসছে, মালিকের সামনে আমরা তাল গেলা নিয়ে এলাম, বুকে পাটা আছে আমাদের, আর মালিক সবাইকে ঝাচ্ছে। মালিক বলছে ইয়ার ভালো ছেলে কিছু করতে পারে, বলছি ইয়ার কিছু করতে আসে না, ইয়ার নিজে কাজ করতেছে, কাজ করে নেবে ঘর চলে যাবে। আর আজকে আমাদের কাজ ডে ছিল আজকে। তো পাটিরা আমরা চলে এলাম এখানে, আজকে দেখে লো সব মাল মশন নিয়ে, এবার তাল কাটাও খাও। পাটাটা দেখালে এরকম করে তাল কাটবে, প্রথমে খানিক হালকা হালকা করে এরকম, চোখ ফুটে গেছে, তালটা দুটো চোখ ফুটে গেছে, মুখটাকে ছাড়াই যাবো, কিছু মনে করো না পাটিরা। প্রথম রিভিউ দিচ্ছি, প্রথম টেস্ট, দেখো কেমন লাগে বলছি আমি টেস্টটা। এক গাদা মিষ্টি, তোমাদের কি করে বুঝবো টেস্টটা কেমন, কারণ বুঝতে পারবো না, যদি না কিনে বুঝতে পারা যাবে না এটা কিরকম টেস্ট। এই গরমের সময় খেতে মজা এটা, আবার কি এক কথা বেড়া খেতে, বাস এর থেকে বেশি কিছু বলতে পারবো না। এইটা আমার বেস্ট রিভিউ, বেড়া খেতে মানে ন্যাচারাল জিনিসগুলোর সাথে ধরো কোনো ব্যাপার নাই, এটাতে কোনো মিক্স নুন টুন কিছু লবণ, তারপর আবার কি কোনো ফ্লেভার টেলেভার তো নাই, যা বাটা একদম গাছ থেকে পালাম আর খেলাম, মানে এটা সেরা খেতে সেরা। কেমন লাগলো খেতে? তোকে কেনে বলবো, আমি তোকে কেনে বলবো ভাই, বল ভাই আমিও খাবো। পার্টি গেলে বলবো, পার্টি গেলে বেড়া গেছে, তাহলে গেছে না আছে তো চলে আসো, অ্যাড্রেসটা বলবো না কারণ আমরা না বলে নিচ্ছি। কাকাটা এসেছিল, কাকা ভালো বাটেন বলে বেশ ঠিক আছে, দিনে ভিডিও করতে পারবো। কাকা এসে বলছে আর ভালো ছিল, আর কোনো অন্যায় করতে পারবো না, ওই জন্য এসেছিল। তালের তিনটে প্রসেস আছে, একটা যখন এখন আছে, এখন একটু কোয়া বলে তালের কোয়া, তারপরে এটা যখন হালকা পেকে যাবে, তারপরে তাল,
তাল ওটাতে সে অনেক কিছু ফুলুড়ি টুলুড়ি করে, তালের অনেক কিছু পিঠে পিঠে করা হয়। তারপরে ওটা যখন ফেলে দেবে পুং বেরোবে, ওটাকে বলে তালের আঁকুড়, যেটা ভিডিও করেছিলাম এক গাদা ভাইরাল করেছিল তোমরা। মানে তাল গাছে গোটাটাই কাজে লাগে, সত্যি বললাম না, সেরা প্রসেস। আর কে কে খিঁচো কমেন্টে জানাবে, তালের কোন কোন জিনিসগুলো খিঁচো তিনটের মধ্যে কমেন্টে জানাবে, ঠিক আছে? আর ভিডিওটা শেয়ার করে দেবে খানি, হ্যাঁ শেয়ার করে দেবে, থ্যাংক ইউ। আমি ভিজিয়ে গেলাম রে ভাই, হাত গেলো গোটা পিছু আইসক্রিম খেতাম না ছোট দে, গুড়ি গুড়ি আসতো পাটি না বন্ধে, তাল খাবি, তাল খাবি, দেখ খোয়াব রে, খোয়াব রে, এত ভয়, আরে আমার দিকে দেখ, কোন একে দেখি, তুই তোর ঘরের লোক, ই তুই তোর ঘরের লোক। পাটির একটু মজুক দেখবো, মজুক ডায়মন্ড ডায়মন্ড, আর ডায়মন্ড চিবিন খাই আমি, বহুত টাকা বহুত টাকা। পাটি আমি একটু জিনিস শিখে এলাম, যখন আমাদের বয়স হয়ে যাবে না, দাঁত উঠে যাবে, তখন আমরা সব তাল খাবো, লাই বহুত নরম, আমি এই কিছু বলাই। ও বাবা, কেন আগে যে খাওয়ানি জেলি খাবো, চটিতে দেখালো আমার বেল কাটা ঢুকে গেছে, কালোটা লিখে স্ট্রাগল বলে স্ট্রাগল। বাটার আমরা খেয়ে দিয়ে ছেড়ে ফেটে করে দিলাম, এই কটা ঘরে লিখে নিয়ে যাবো, ডনকে দেখাবো, ডনকে তো ইমপ্রেস করতে পারবো না, তাও নিয়ে যাবো। আর এগুলো ঘর নিয়ে যাবে, ও একটা ভাইপো চোখে খাবে, আমি আমিও ভাইপো খাবো, আর ইয়ার জন্য এই খোলাং কুচি গেলে আছে, এগুলো নিয়ে যা, গাড়ি গাড়ি করবি, যা যা চলো। এবার ভাবছি পুকুরে গা দেবো, তো যদি গা দিই সেটা দেখতে পাবে, না দিলে সোজা ঘর, চো। আমাকে যদি কেউ বিয়ে করো, আমি দেখো কোন ঘরে তোমাকে রাখবো, দেখে লো। এরকম ঘর হবে একটা ছোটো পাড়া, তোমাকে বেশি খাটতে হবে না, একটা রুম আর একটা বাইরে ফল লাগাবো চাটি পাড়া। এই ছোটো পাড়া ঘরের মধ্যে আমরা থাকবো, ঘরটা দেখে লো কত বড়, ছোটো পাড়া ঘরের মধ্যে থাকবো, আর কাজ কম থাকবে, এক গাটা ভালোবাসবো আমাকে, আমি তোমাকে এক গাটা ভালোবাসবো। আর যদি কারো পছন্দ হয়ে গেলো, তো আমার ঘরে তোমরা বাপ মাকে পাঠাও, চলো বিয়েটা করে নেবো, যাওয়া দেখা যাবে, নিয়ে কী বলছি, হ্যাঁ ফিরিতে ফিরিতে যখন সকালে ঘর থেকে ব্লগটা করার জন্য বেরিয়েছিলাম, তখন 10:30-10:30 বাজছিল, তখন ঘরে এসে আমি তখন থেকে দেখি নাই ব্লগ করার সময় টাইমটা, তখন ঘরের টাইমটা দেখলাম 2:44, বলে কি হবে বলে জীবনটাগুলো জ্বলে, বুঝলে, ভাগ্যিস ঘরে ডন নাই, নাহলে আমার ঢোকার আগে ঘর থেকে বাইক দিত, এমনি কুমারে লিখে তো গাড়িটা এখানে স্ট্যান্ডে হিসেবে আপনি আপ নাম সিদিন পড়ে যেতাম। ऐसे न मुझे देखो सीने से लगा लो ना, এই গানটা শুট লো, এই গানটা শুট হইছে মেরা পিত, জানি তো আমি ঘুরে দিলাম, এই যে হলে ট্যালেন্টেড লোক, এই যে কাজ, এখানকার লাইন ওখানে ভরবো, এখানকার লাইন এখানে ভরবো, যখন কোথাও লাইন নেই তখন ভরে দেবে, এটা তো ট্যালেন্টেড লোকের কাজ। আর গানি তুম জান হো মেরি তুম, ডিজে রাকেশ, ডিজে রাকেশ, ডিজে রাজ, ডিজে রাজ, রাকেশ কেন, ডিজে রাজ, ডিজে রাজ, ডিজে রাজ।